बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीरा, राजशाही कलेजेर एकादश श्रेणीर अनलाइन क्लासे तोमादेरके स्वागत जानाच्छि। निश्चय तोमरा खूब भालो आछो, सुस्थ आछो। तोमादेर साथे एकादश श्रेणीर आजके आमार प्रथम क्लास बांगला गद्य अंशे तोमादेरके आजके आमी पढ़ाबो বাংলা গদ্য অংশের দ্বিতীয় পাঠ, সেটি হচ্ছে অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো প্রথম, যেহেতু প্রথম ক্লাস, সেহেতু তোমাদের সাথে একটু পরিচয় হয়ে নেওয়া দরকার। যদিও তোমাদেরকে আমি সামনাসামনি দেখতে পাচ্ছি না, এটা আমার জন্য একটু কষ্টের, কারণ তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিন্তু আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের আমি সরাসরি দেখতে পাচ্ছি না। এটা আমার জন্য আজকের দিনের জন্য খুবই আসলে কষ্টের ব্যাপার, কারণ তোমাদের সাথে প্রথম ক্লাসে দেখা হতো, সামনাসামনি কথা হতো, পরিচয় হতো, এই এটা থেকে আমি একরকম বঞ্চিত হচ্ছি। একদিক দিয়ে ভালো যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, এটাও যদি না হতো তাহলে আরও বেশি অসম্পূর্ণ হয়ে যেত ব্যাপারটা। তো প্রথমেই আমার পরিচয়টা আমি একটু দিয়ে দিই। আমি হচ্ছি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অবশ্যই বাংলার প্রভাষক। এবং দেখো, আবার এইখানে শিক্ষক পরিচিতি অংশে আমার ইমেল নাম্বার এবং আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। তোমরা ইচ্ছা করলে যে কোনো প্রয়োজনে, লেখাপড়া সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। এই জন্যে আমার মোবাইল নাম্বারটা তোমরা রেখে দিতে পারো। আজকে মূলত তোমাদের সাথে আমি কিছু গল্প করতে এসেছি। গল্প করতে বললে একটু ভুল হয়ে যায়, গল্প পড়তে এসেছি, পড়াতে এসেছি। তো তোমরা আমার সাথে আজকে গল্পের আনন্দ নিতে পারবে, বাংলা সাহিত্যের আনন্দ নিতে পারবে, এবং সেই সাথে তোমাদের পাঠটাও কমপ্লিট হয়ে যাবে। তার মানে HSC বাংলা যে কোর্স তোমাদের আছে সেইখানে তোমাদের লেখাপড়াটাও একটা অংশ হয়ে যাবে। যেহেতু তোমাদের শুরুর দিকের ক্লাস, এর আগে বাংলা হয়তো তোমরা দুইটা ক্লাস পেয়েছো, এর আগে বাংলা প্রবন্ধ, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রবন্ধ আছে সেই প্রবন্ধটি তোমরা পড়েছ। আজকে গল্পের প্রথম গল্পটি আমরা আলোচনা করার চেষ্টা করব। তো অপরিচিতা যে গল্পটি আছে, সেই গল্পটি তোমরা শুনেছ যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের বলতে গেলে অনেক কথা বলতে হয়, এবং তোমরাও, আমার বিশ্বাস, তোমরাও আগে থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেকটাই জানো। তিনি বাংলা সাহিত্যের প্রধানতম সাহিত্যিক, সেই জন্যে তাকে নিয়ে বলতে গেলেই কয়েকটা ক্লাস চলে যাবে। যেহেতু আমাদের সময়ের একটি ব্যাপার আছে, সেহেতু আমরা প্রথম দিকে তাকে নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করে নিব। এবং তোমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও, তাহলে আমার তোমাদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে, তোমরা গুগল থেকে, ইন্টারনেট থেকে তোমরা যদি উইকিপিডিয়া এবং বাংলাপিডিয়া এই দুইটা সাইট যদি তোমরা একটু দেখো, তাহলে আমার বিশ্বাস তোমরা রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। সেখানে গিয়ে তোমরা দেখবে যে অন্যান্য কিছু কিছু কবি আছে, তাদের লেখা, তাদের সম্পর্কে লেখা আছে ছোটো ছোটো করে, কিন্তু রবীন্দ্রনাথ দেখবে যে অনেক বিস্তৃত লেখা, কারণ রবীন্দ্রনাথ এমন একজন ব্যক্তি তাকে সংক্ষিপ্ত করে লেখা খুবই কষ্টের ব্যাপার। এবং যদি বলি তাকে নিয়েই যদি কেউ চিন্তা করে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই একটা কোর্স করা যাবে কিংবা একটা সাবজেক্ট খোলা যাবে, তাও আমার মনে হয় সম্ভব, কারণ রবীন্দ্র পাঠ, কারণ পরবর্তীতে উচ্চতর শিক্ষায় যখন বিস্তৃত শিক্ষার জায়গা আসে, সেখানে রবীন্দ্রনাথকে অনেক বড় করে, বিশেষ করে বাংলা সাহিত্যে অনেক বড় জায়গা জুড়ে আমাদের পড়তে হয়। তো বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা তোমাদের তৈরি হোক ছোট গল্পের ভেতর দিয়েই। এবং প্রথম দিকে তোমরা যদি ছোট গল্প পড়ো, আমার বিশ্বাস তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো বা গল্পগুচ্ছ পড়ে ফেলেছ। রবীন্দ্রনাথের অনেক সুন্দর সুন্দর সুখপাঠ্য অনেক ছোট গল্প আছে, এবং এই ছোট গল্পগুলো বাংলা সাহিত্যের অনেক বড় সম্পদ। এই সম্পদের রস আমাদের আস্বাদন করতে হবে। তোমাদের পড়ার ফাঁকে, তোমাদের এখন তো মোটামুটি অতটা তোমাদের লেখাপড়ার চাপ নেই শুরুর দিকে, সেহেতু তোমরা কিছু সাহিত্যের কিছু অংশ তোমরা লেখাপড়া করতেই পারো।
তো ছোট গল্প যেহেতু পড়াবো, ছোট গল্প নিয়ে একটু দুটি কথা তোমাদেরকে আমি বলে নিই। ছোট গল্প কাকে বলে, কোনগুলো ছোট গল্প, বড় গল্প বলতে কিছু আছে কিনা, এবং এটার সাথে কার সাথে পার্থক্য করে আসলে ছোট গল্পকে আলাদা করা হয়েছে, এই ব্যাপারটি নিয়ে একটু একটু তোমাদেরকে বলি। সেটি হচ্ছে, ছোট যেহেতু বলা হচ্ছে তার মানে এই গল্প সাহিত্যের এটি এমন একটি শাখা যেখানে, কিংবা মাধ্যম যেখানে গল্পটা ছোট হবে, মানে এর প্রকৃতি ছোট হবে, মানে আকারটা ছোট হবে। এই ছোটটা আসলে তুলনা করা হচ্ছে উপন্যাসের সাথে। বাংলা কথা সাহিত্য যেহেতু, কথা সাহিত্যে উপন্যাস এবং ছোট গল্পই প্রধান, সেহেতু উপন্যাসটা হচ্ছে অনেক বিস্তৃত জায়গা জুড়ে থাকে এবং বিস্তৃত সেখানে বর্ণনা থাকে, বিশ্লেষণের ব্যাপার থাকে, এর আখ্যান ভাগ অনেক বড় থাকে এবং এর ক্যানভাসটা অনেক বড় থাকে। সেদিক দিয়ে বিবেচনা করলে ছোট গল্প সেই তুলনায় অনেকটাই ছোট, এবং ছোট গল্পের মধ্যে মূল যে জায়গাটা সেটি হচ্ছে একটা মাত্র ভাবকে প্রধান করে সেই ভাবকেই প্রস্ফুটিত করা হয় ছোট গল্পের মধ্যে। তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছোট গল্প আমরা পড়ছি অপরিচিতা। এই অপরিচিতা গল্প পড়ার আগে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরেরই ছোট গল্প সম্পর্কে তিনি যে ধারণা পোষণ করেন সেটি আমরা একটু দেখে নিই। তার একটা কবিতা আছে, বর্ষা যাপন কবিতা, এটি তার বিখ্যাত সোনারতরী কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। সেইখানে তিনি কি বলছেন একটু দেখো। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্ত সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল, নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। এটা আসলে ছোট গল্পের, বাংলা আমাদের এই এই এলাকায় ছোট গল্পের সবচাইতে সার্থক সংজ্ঞা আমরা বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের এই 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 কবিতার অংশটিকে। কিন্তু এটি কিন্তু শেষ না, একদম ছোট, এর চাইতে আরেকটু বড়ও হতে পারে, কিছু কিছু জায়গায় একটু অমিল হতে পারে, কিন্তু মূল জায়গাগুলো মোটামুটি এইটাই যে সবচেয়ে বড় ব্যাপার রবীন্দ্রনাথের এই সংজ্ঞার মধ্যে সবচেয়ে শেষের যে লাইনটা আছে এটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে শেষ হইয়াও হইল না শেষ। ছোট গল্প যখন একজন গল্পকার লিখছেন, লেখার পরে তিনি যখন, আমরা যখন সেই ছোট গল্পটি পড়ছি, পড়ার পরে আমাদেরকে আসলে গল্প শেষ হয়ে যাওয়ার পরে, পড়া শেষ হয়ে যাওয়ার পরে আমাদের মনে হবে যে ইস, শেষ হয়ে গেল, এরপরে কি আছে, আর কি হতে পারতো, এরকম একটা জায়গায় আমাদেরকে ছোট গল্পকাররা দাঁড় করান। তো সেখান থেকে আমাদের নতুন চিন্তা তৈরি হয় যে এটা আসলে এমন হতে পারতো, এমন না করে এমন করা উচিত ছিল, কিংবা এরপরে আমাদের এই এই ঘটনাগুলো ঘটতে পারে, এরকম একটা স্পেস আমাদের সামনে তৈরি করে দিয়ে যায় ছোট গল্প। তার মানে কি, আসলে শেষ হয়েও শেষ হইল না, একটা অতৃপ্তি থেকে গেল, একটা আকাঙ্ক্ষা থেকে যায় আমাদের মনে। এটি ছোট গল্পের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেউ কেউ বলছেন ছোট গল্প এমনটা বলছেন সময়ে, যে আমরা একটানা আধা ঘন্টা থেকে শুরু করে 2 ঘন্টা, কিংবা কেউ বলছেন 50 মিনিট একটানা আমরা পড়ে শেষ করতে পারি, এরকম গল্পকে আমরা ছোট গল্প বলছি। আবার সাহিত্যে আবার বড় গল্প বলেও কিছুটা আছে, আবার যেমন ছোট উপন্যাস বলে বলা হচ্ছে, নোভেলা, এরকম ব্যাপারও আছে। তো আসলে উপস্থাপন একটা বড় ব্যাপার। তো আমাদের আজকের পাঠ্য হচ্ছে অপরিচিতা। অপরিচিতা এই শব্দটা দিয়েই যদি আমরা একটু কথা বলি, অপরিচিত, পরিচিত, পরিচিতের বিপরীত শব্দ হচ্ছে অপরিচিত। অপরিচিতাকে তার মানে স্ত্রীলিঙ্গ বোঝানোর জন্য বলা হচ্ছে অপরিচিতা, আপ্রত্যয় যুক্ত করে স্ত্রীলিঙ্গ করা হয়েছে, এটা হয়ে গেল অপরিচিত। তার মানে অপরিচিতা হচ্ছে একজন ব্যক্তি, এখানে অবশ্যই একজন নারী, যাকে আমরা চিনি না, জানি না, সেই আমাদের কাছে অপরিচিতা। তো এই গল্পের মধ্যে আমরা দেখতে পাবো অপরিচিতা নামে অপরিচিতা একজন আছে, তার নামটাও আমরা জানি, আস্তে আস্তে সে আমাদের কাছে পরিচিত হতে থাকে, কিন্তু গল্পের যে নায়ক, প্রধান যে চরিত্র, কয়েকটা চরিত্র আছে, তার মধ্যে আমরা পাই নায়ক হিসেবে পাই অনুপমকে, নায়িকা হিসেবে পাই
কল্যাণীকে যে কল্যাণী আসলে অনুপমের কাছে অপরিচিতা। যদিও আমরা দেখতে পাই শেষের দিকে এসে সেই কল্যাণী অনুপমের কাছে পরিচিত হয়ে উঠেছে, কিন্তু শুরুর দিকে অনেকটা অপরিচিতাই থেকে যায় কল্যাণীর কাছে, অনুপমের কাছে কল্যাণী। তো এই গল্পের শুরুতেই আমরা একটু উৎসটা একটু জেনে নিই যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে কিংবা প্রথম প্রকাশিত হয়েছিল কোথায়, এই ব্যাপারগুলো আমাদের জানা দরকার। সেটি হচ্ছে, অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকায় 1321 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়। এই 1321 বঙ্গাব্দ আবার ইংরেজি 1914 সাল। তোমরা হয়তো জানো যে সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1914 সালে। তো যেহেতু মাসিক পত্রিকা, তার মানে কার্তিক মাসের যে সংখ্যাটি বের হয়েছিল সেই সংখ্যায় এই গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল। এরপরে এই গল্পটি প্রথম গ্রন্থভুক্ত হলো, তার মানে একটি গল্প অনেকগুলো গল্পের সাথে যুক্ত হয়ে একটি গ্রন্থ আকারে আমরা পেলাম। সেটি হচ্ছে রবীন্দ্রনাথের একটি ছোট গল্পের সংকলন, সেটাকে বলা হচ্ছে গল্প সপ্তক নামের গল্পের সংকলনের মধ্যে প্রথম আমরা অপরিচিতাকে গ্রন্থাকারে পাই। এবং পরে আবার অপরিচিতা গল্পটি গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে 1927 সালে গিয়ে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে এটি যুক্ত হয়। তার মানে গল্পগুচ্ছের ভেতরে অপরিচিতা গল্পটি আছে। তার মানে মোটামুটি আমরা উৎসটা জানলাম। দেখো, উৎসের মধ্যে এখানে কিন্তু অনেকগুলো তথ্যের সমন্বয় ঘটেছে, অনেকগুলো প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন এখান থেকে তোমাদেরকে হতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, যে প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল, প্রথম কোন সংখ্যায় প্রকাশিত হয়েছিল, কোন পত্রিকার কোন সংখ্যায় প্রকাশিত হয়েছিল, সেটি বাংলা কত সাল ছিল, এরকম, কিংবা প্রথম গ্রন্থভুক্ত হয়েছিল কোন গ্রন্থে এবং পরবর্তীতে কোন গ্রন্থে এটি স্থান পেয়েছে এবং সেটি কত সাল ছিল, এরকম অনেকগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে। এরপরে আমরা আসলে রবীন্দ্রনাথকে নিয়ে কিছু কথা না বললেই একদম যদি আমরা পাশ কাটিয়ে চলে যাই তাহলে কিন্তু হবে না। যদিও তোমরা রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কিছুই জানো, তারপরে আমার দায়িত্ব তোমাদেরকে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু ধারণা দেওয়া। তো কবি পরিচিতি অংশে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু ধারণা দিব। তার আগে দেখো, তোমাদের সামনে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বিখ্যাত কিছু ছবি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমার এখান থেকে ডান পাশে যে ছবিটি দেখাচ্ছে অনেকটা যুবক বয়সের ছবি। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু অনেক সুদর্শন ছিলেন, অনেক সুন্দর ছিলেন, হ্যাঁ, এবং তার শেষ বয়সের যে ছবি, তার যে এই যে চুল দাড়ির যে একটা আলাদা বৈশিষ্ট্য তার মধ্যে আছে, এটি আমরা সবাই জানি। রবীন্দ্রনাথ নামটি নিলেই আমাদের সামনে, চোখের সামনে তার একটা অবয়ব কিন্তু তৈরি হয়ে যায়। সেই জায়গাটা রবীন্দ্রনাথ তৈরি করেছেন আমাদের জীবনে। এবং রবীন্দ্রনাথের যে অবদান কিংবা বলি যে প্রভাব আমাদের জীবনে, বিশেষ করে বাঙালির জীবনে, রবীন্দ্রনাথ একদম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা ক্ষণ, ঋতু পরিবর্তন, মাসের পরিবর্তন, বিভিন্ন অনুষ্ঠান, প্রত্যেকটা জায়গায় আমরা রবীন্দ্রনাথকে পাই। আর একটা বড় ব্যাপার তোমরা জানো, আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই 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 সঙ্গীতের রচয়িতা এবং সুরকার হচ্ছে আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেই সাথে তিনি ভারতের জাতীয় সঙ্গীতেরও কিন্তু রচয়িতা। আরেকটা হচ্ছে শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত, তারও যে জাতীয় সঙ্গীতটি রচিত হয়েছে এর মূল ভাবটি নেওয়া হয়েছিল রবীন্দ্রনাথের ভেতর থেকে। তার মানে দেখো কতটা প্রভাব বিস্তারকারী জায়গায় আছেন রবীন্দ্রনাথ আমাদের জীবনে। এইটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ একজন বিখ্যাত ব্যক্তির সাথে, আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথ, তিনি যখন জার্মানিতে গিয়েছিলেন সেই সময়টায় তার দেখা হয় রবীন্দ্রনাথের আইনস্টাইনের সাথে, এবং তার সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। এবং তার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্ত্রীর সাথে, রবীন্দ্রনাথের স্ত্রীর সাথে তার একদম প্রথম জীবনের ছবি। তো আমরা তার লেখক পরিচিতি সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। তার জন্ম তোমরা সবাই জানো 1861 খ্রিস্টাব্দের 7ই মে, সেটি হচ্ছে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ
কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং অনেকটা সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি কি ছিলেন এটার চাইতে বলা সহজ, তিনি কি ছিলেন না, তার যে ব্যক্তিক বৈশিষ্ট্য, বিশেষ করে তার যে প্রতিভা, সেই দিক দিয়ে তোমরা দেখো তিনি ছিলেন একাধারে কবি, উপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী, দার্শনিক। এর মধ্যে থেকে দেখো অভিনেতা, দার্শনিক, চিত্রকর মানে চিত্রশিল্পী, পেন্টিংস নিয়ে যিনি কাজ করেন, তার মানে তার যে শুধু সাহিত্যই ছিল তাই না, তারও অন্যান্য জায়গাও তিনি তার যে মেধার স্বাক্ষর সেটি রাখতে সক্ষম হয়েছিলেন। বাংলা সাহিত্যে তাকে শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে মনে করা হয় এবং এটি প্রতিষ্ঠিত, বিশ্বব্যাপী এই ব্যাপারটি প্রতিষ্ঠিত যে বাংলা সাহিত্যের প্রধানতম ব্যক্তি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এই জন্য তাকে বলা হচ্ছে বিশ্বকবি। মাত্র 16 বছর বয়সে তার প্রথম যে ছোট গল্প এটি প্রকাশিত হয়, ভিখারিণী নামে ছোট গল্পটি প্রকাশিত হয় এবং এর মাধ্যমেই তার ছোট গল্প লেখা কিংবা লেখক হিসেবে তার আবির্ভাব ঘটে। এরপরে দীর্ঘ 64 বছর ধরে তিনি ছোট গল্প লিখেছেন, তার মধ্যে গল্পগুচ্ছে যে 95টি গল্প আছে এর বাইরে সে গল্পস্বল্প এবং লিপিকা রাবের 3টি ছোট ছোট পুস্তিকা বলা চলে, ছোট ছোট গ্রন্থে তিনি তার আরও কিছু গল্প স্থান পেয়েছে পরবর্তী জীবনে এবং সব মিলিয়ে তার ছোট গল্প 119টির মতো তার ছোট গল্প আছে। তো তার যে সর্বশেষ গল্প, এই গল্পটির নাম হচ্ছে মুসলমানের গল্প। তার মানে এখানে আমরা তথ্য পাচ্ছি দেখো, যেটি গুরুত্বপূর্ণ হতে পারে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে, সেটি হচ্ছে তার প্রথম গল্প ভিখারিণী এবং শেষ গল্প মুসলমানের গল্প, এটা তোমাদের মনে রাখতেই হবে। এবং ভিখারিণীর গল্প যখন তিনি লেখেন তার বয়স কত ছিল তোমরা জেনে গেছো, তার বয়স ছিল 16 বছর, মাত্র 16 বছর বয়সে। তার মানে তোমাদের বয়সেই তিনি সাহিত্যে পদার্পণ করেছেন এবং এরকম উদাহরণ অনেক আছে, শুধু রবীন্দ্রনাথ নয়, অনেক বিখ্যাত সাহিত্যিক এবং আমাদের বাংলা সাহিত্যের অনেক বিখ্যাত সাহিত্যিক অনেক কিশোর বয়সে, যেমন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কথা তোমরা জানো এবং বৈশ্বিক প্রেক্ষাপট খুঁজলেও আমরা দেখতে পাবো যে অনেক কবি সাহিত্যিক আছে তারা খুব কম বয়সে তাদের সাফল্যে কিংবা তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছিলেন। দেখো তার যে লেখার বিস্তৃতি, তার যে সাহিত্য ভাণ্ডার, সেই সাহিত্য ভাণ্ডারে কি কি স্থান পেয়েছে, কত লিখেছেন তিনি প্রায় সারা জীবন ধরেই এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি লিখে গিয়েছেন এবং শেষের দিকে মৃত্যু শয্যায় যখন তিনি ছিলেন সেই সময়টায় যখন তিনি লিখতে পারছেন না, লেখার শক্তি যখন তার ফুরিয়ে গেছে, তিনি আর হাত দিয়ে লিখতে পারছেন না, তখন তিনি মুখে মুখে বলতেন একজন সেগুলো লিখত, কিন্তু তার যে ভাবের প্রকাশ সেটি থেকে কখনো তিনি পিছপা হননি। দেখো তিনি 52টি কাব্যগ্রন্থ লিখেছেন, 38টি নাটক লিখেছেন, 13টি উপন্যাস, এর মধ্যে অবশ্য একটি অনেকটা অসম্পূর্ণ উপন্যাস, এবং 36টি প্রবন্ধ এবং অন্যান্য, যেমন অন্যান্যর মধ্যে তার প্রবন্ধ তো আছেই, সেই সাথে তার পত্র সাহিত্য আছে, তিনি বিভিন্ন চিঠি লিখেছেন, সেই চিঠিগুলো নিয়ে পত্র সাহিত্য আছে এবং প্রচুর অনেক পত্র নিয়ে তার পরবর্তীতে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে এবং সেই সাথে আছে তার গীতবিতান। তিনি যে রবীন্দ্রসঙ্গীত, এই রবীন্দ্রসঙ্গীত তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি আমরা বলতে পারি এবং আমাদের জীবনে রবীন্দ্রসঙ্গীত যে কতটা স্থান জুড়ে আছে তোমরা এটা নিয়ে আর কথা খরচ করার কোনো মানেই হয় না, তোমরা এটা জানো। এবং এছাড়া তিনি লিখেছেন ভ্রমণ সাহিত্য, লিখেছেন ছোটদের জন্য, লিখেছেন এমনকি ছোটদের লেখাপড়ার জন্য তিনি বই লিখেছেন, নিজে শান্তিনিকেতনে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন, নিজে বই লিখেছেন, এরপরে তিনি নিজে নাটক লিখেছেন, নাট্য পরিচালনা করেছেন, নাট্য অভিনয় করেছেন, কি বলবো, বলে শেষ করা যাবে না। তো আমরা দেখি তার কাব্যগ্রন্থের মধ্যে বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ আছে, সেগুলো দেখছি, মানসী, সোনারতরী, চিত্রা, চৈতালি, কল্পনা, ক্ষণিকা, খেয়া, গীতাঞ্জলি, বলাকা, পুরবী, পুনশ্চ, জন্মদিনে, শেষ লেখা, তার অন্যতম প্রধান কাব্যগ্রন্থ এগুলো। ছোট গল্পের মধ্যে আমরা জানি তোমরা কিছু কিছু গল্পের সাথে অবশ্যই পরিচিত, তার মধ্যে থেকে দেখো কঙ্কাল, নিশীথে, ক্ষুধিত পাষাণ, স্ত্রীর পত্র,
নষ্টনীর, কাবুলিওয়ালা, হৈমন্তী, দেনাপাওনা, মুসলমানের গল্প, এগুলো হচ্ছে তার গল্পগুলোর মধ্যে অন্যতম। গল্পের মধ্যে আছে শাস্তি গল্পটি আছে, আর অনেক ভালো ভালো গল্প আছে যেগুলো হয়তো এখানে ছাড়া পড়ে গেছে। এবং বেশিরভাগ গল্পই তার সুখপাঠ্য এবং সাহিত্য মানে উত্তীর্ণ। তার উপন্যাসগুলোর মধ্যে, তার যে 13টি উপন্যাস আছে তার মধ্যে তোমাদের পাঠ্য বইয়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে চোখের বালি, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ। এবং তোমাদের পাঠ্যে যে নাটকগুলোর কথা বলা আছে কবি পরিচিতি অংশে, সেগুলো হচ্ছে রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা এবং রক্তকরবী। রক্তকরবী তার বিখ্যাত নাটক। তিনি 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট মৃত্যুবরণ করেন, 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। এই যে 22শে শ্রাবণ এবং 25শে বৈশাখ, এটি বাঙালিকে আর খুব একটা মনে করিয়ে দিতে হয় না। এটি যখন আসে তখন বাঙালি বুঝতে পারে, এবং 25শে বৈশাখ যখন আসে তখন বাঙালি হৃদয়ে এক আনন্দ দোল খেলে যায়। আবার 22শে শ্রাবণ, শ্রাবণের যে বর্ষা ধারার মতো, বাঙালির মনটাও খারাপ হয়ে যায়, কারণ এই দিন কবিগুরুর প্রয়াণ দিবস। তিনি জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে মৃত্যুবরণ করেন। তো লেখক পরিচিতি সম্পর্কে আমরা মোটামুটি জানলাম, তাকে নিয়ে বলার অনেক কিছু আছে। দেখো, তার কিছু উপাধি ছিল, এই উপাধিগুলোর মধ্যে তোমরা বিশ্বকবি তোমরা অবশ্যই জানো। তাকে কবি গুরু নামে ডাকা হয়, কিংবা গুরুদেব নামেও তাকে ডাকা হয়। এবং এরপরে তোমরা স্ক্রিনে যে দেখতে পাচ্ছ একটু ব্যতিক্রম ধরনের নামগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো আসলে আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। এই ছদ্মনামগুলোর মধ্যে সবচাইতে জনপ্রিয় বা কিংবা একটি নাম যদি বলা হয় তাহলে বলতে হবে ভানুসিংহ ঠাকুর। এই নামে তিনি, এই ছদ্মনামে তিনি লিখতেন। এছাড়াও আরও কিছু ছদ্মনাম তিনি ব্যবহার করেছেন, যেমন অকপটচন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকড়াসি, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মন, ষষ্ঠীচরণ দেবশর্মা, বাণীবিনোদ, বিদ্যাবিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা, এই ছদ্মনামগুলোতেও তিনি লিখেছেন। তো দেখো, এটি আসলে যে ছবিটি তোমাদের সামনে আমি হাজির করেছি, এটি আসলে বাংলা আমাদের একটা টিভি নাটকের একটি দৃশ্যের ছবি। অপরিচিতা নামে একটি টিভি নাটক হয়েছিল, সেই নাটকের দৃশ্য ছবি। এখানে তার মানে তোমরা দেখতে পাচ্ছ কল্যাণীকে দেখতে পাচ্ছ এবং নায়ক অনুপমকে দেখতে পাচ্ছ। এবং আরও যদি দুই একটা ছবি দেখাই, এটি আবার অপরিচিতা নাটক আরেকটি নাটক, সেই নাটকে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি কল্যাণীকে, সেই সাথে দেখতে পাচ্ছি কল্যাণীর বাবা, তাকে দেখতে পাচ্ছি। তো কল্যাণীর আমরা এখানে বুঝতেই পাচ্ছি যে এখানে বিয়ের একটা অনুষ্ঠানের সময়ের ছবি, আমরা দেখতে পাচ্ছি কল্যাণীকে। তো আমরা এখন যেহেতু আমরা মূল কাজ হচ্ছে গল্পটা পাঠ করা এবং গল্প থেকে বোঝার চেষ্টা করা, মূল ভাবটা বোঝার চেষ্টা করা এবং সেখান থেকে জ্ঞান নিয়ে আমরা যাতে ব্যবহার করতে পারি সেই জিনিসটা, এবং পরীক্ষার খাতায় আমরা সেখান থেকে ভালো উত্তর করতে পারি, এটি আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে গল্পটা পড়া। এবং আমি আজকে হয়তোবা গল্পের সবগুলো পুরোটা শেষ করতে পারবো না, এবং অপরিচিতা নিয়ে আমি তোমাদের মোট 3টি ক্লাস দিব। 3টি ক্লাসের আজকে প্রথম ক্লাস, এবং এর পরবর্তীতে এরপরেও আমি বাংলা আমি ক্লাস দিব। তার মানে অপরিচিতা শেষ হওয়ার পরে তোমাদের আরেকটি বিষয় তোমাদের সামনে আসবে, এবং একটি পাঠ চলার ভেতরে কখনোই তোমাদের আরেকটি পাঠ আসবে না। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আজকে আমি যতটুকুই পড়াই না কেন, এর সাথে তোমরা বাকি যে অংশটুকু আছে এটা একটু পড়ে ফেলার চেষ্টা করবে। আর তোমাদের কাছে আমার পড়া দেওয়া থাকলো, তোমরা শব্দার্থ টিকা যে অংশটুকু আছে এই অংশটুকু ভালো করে পড়বে, সেই সাথে পাঠ পরিচিতি যে অংশটুকু আছে এই দুইটা অংশ তোমাদেরকে আমি পড়া দিলাম। আগামী ক্লাসে এটি নিয়ে তোমাদেরকে আমি স্ক্রিনে হয়তো প্রশ্ন দিয়ে কিংবা তোমাদের জিজ্ঞাসা করে আমি সেখান থেকে প্রশ্ন রাখবো। এবং আজকে তাহলে আমরা একটু এই গল্পটি, অপরিচিতা গল্পটি পড়ার চেষ্টা করি। তোমরা ইতিমধ্যে দুইটা নাম পেয়ে গেছো, কল্যাণী এবং অনুপম। অনুপম
এই গল্পের হচ্ছে গল্প কথক এবং সেই সাথে সে নায়ক এবং তার জবানিতেই আমরা এই গল্পটা জানতে পারি, এই ঘটনাটা জানতে পারি। এই ঘটনাটা আসলে অনুপমের জীবনের ঘটনা, তার জীবনে ঘটে যাওয়া অনেকটা দুঃখময় ঘটনা, একটি হৃদয়ের কষ্টদায়ক ঘটনা আমাদের সামনে উপস্থাপন করছে অনুপম। এবং অনেকটা সে স্বীকারোক্তি দিচ্ছে এবং তার যে চারিত্রিক অসম্পূর্ণতা, চারিত্রিক দুর্বলতা, এই দুর্বলতাকেই সে ফুটিয়ে তুলেছে তার বর্ণনার ভেতরে। এখন এদিক দিয়ে তাকে ধন্যবাদ দিতে হয়, কারণ আমরা তো সাধারণত কি করি, আমরা সাধারণত নিজের দোষটা লুকানোর চেষ্টা করি। সেদিক দিয়ে অনুপম তার দোষটা লুকানোর চেষ্টা করেনি, তার যে সীমাবদ্ধতা ছিল, তার যে চারিত্রিক দৃঢ়তা ছিল না, এটি সে স্বীকার করে নিয়েছে। তো আমরা দেখো গল্পটা একটু আগাই সামনের দিকে এবং গল্পের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে তোমাদেরকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। এবং আমার বিশ্বাস তোমরা যদি একটু ক্লাসে মনোযোগ দাও তাহলে তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধে হবে না। তো অনুপম বলছে, আজ আমার বয়স 27 বছর, এ জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড়, না গুণের হিসাবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের ওপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। প্রথম প্যারাটা আমরা পড়লাম, অনুপমের বয়স আমরা পেয়ে গেছি, তার বয়স হচ্ছে 27 বছর এবং তার নিজের সম্পর্কে বলছে এই 27 বছর বয়স এটি দৈর্ঘ্যের হিসাবেও বড় না, গুণের হিসাবেও বড় না। এবং 27 বছর বিশেষ করে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের কাছে 27 বছরের একজন যুবক খুব একটা মানে রাখে না, যদি না সেরকমভাবে সে প্রভাব বিস্তার না করে। অনুপমকে আমরা দেখেছি যে তার ওইরকমভাবে কোনো খ্যাতি ছিল না, তার কোনো ওরকম কোনো কর্ম ছিল না যেটি দিয়ে 27 বছর বয়সেই সে মানুষের কাছে ভালো হিসেবে কিংবা কৃতি হিসেবে ধরা দিতে পারে। অনুপমকে আমরা এরকম চারিত্রিক বৈশিষ্ট্যে দেখি না, এই জন্য সে নিজের সমালোচনা করেই বলছে যে তার জীবনটা দৈর্ঘ্যের হিসেবেও কিংবা গুণের হিসেবেও তার যে গুণাবলী কোনো দিক দিয়েই বড় নয়। তারপরে একটা মূল্য আছে, নিজের জীবনের তো নিজের কাছে মূল্য থাকে এবং এটাকে সে বলছে ইহা সেই ফুলের মতো যাহার বুকের ওপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল। তোমরা জানো ফুল থেকে ফল হয়, ফুল থেকে ফল হওয়ার আগে ভ্রমর কিংবা অন্যান্য কীটপতঙ্গ তারা কি করে, সেই ফুলের পরাগায়ন করে, এরপরেই তো সেখান থেকে ফলের গুটি হয়। অনুপমের জীবনেও এমন ঘটনা ঘটেছে, মনে হচ্ছিল সে ফলের দিকে যাচ্ছে কিন্তু গুটি অবস্থাতেই তার জীবনটা থেমে গেছে, সে ফুলও না আবার সম্পূর্ণ ফলও না, এরকম একটা জায়গায় তার জীবনটা থেমে গিয়েছিল। সেই ইঙ্গিতটাই অনুপম আমাদের সামনে বলছে। তারপরে আমরা দেখি সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব, যেহেতু ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর ইচ্ছা করলে অনেক দীর্ঘ উপন্যাসের মতো এটা আমাদের সামনে উপস্থাপন করতে পারছেন না, সেহেতু অনুপমকে দিয়ে তিনি বলাচ্ছেন যে তার জীবনের গল্পটা ছোট করেই আসলে অনুপম আমাদের সামনে লিখবে, তার মানে বলবে। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারা ইহার রস বুঝিবেন, এটা খুব গভীর একটা কথা। ছোটকে যাহারা সামান্য, ছোট বললেই তো আসলে সামান্য না, দেখতে ছোট হতে পারে কিন্তু তার মধ্যে হয়তো বা অনেক প্রতিভা থাকতে পারে। হ্যাঁ, একটা ছোট দেশ কিন্তু দেখা যাবে সে অনেক বড় বড় দেশের চাইতে অনেক শক্তিশালী হতে পারে, এমন মানুষ আছে, তার মধ্যে কি আছে আমরা বুঝতে পারি না। এবং যারা এই ছোটর গুরুত্ব বোঝে তারা অনুপমের এই গল্পকে, এই গল্পের রস অনুধাবন করতে পারবে, এটি অনুপম আমাদেরকে বলছেন। কলেজে যতগুলো পরীক্ষা পাস করিয়া করিবার সব আমি চুকাইয়াছি, ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। তার ছোটবেলার কথা বলছে অনুপম আমাদের সামনে, যে ছোটবেলায় এখন সে 27 বছর বয়সে কলেজে যতগুলো পরীক্ষা আছে সে এম এ পাস করেছে, তার মানে একদম সব পড়া সে শেষ করে ফেলেছে, সব পরীক্ষা সে দিয়ে ফেলেছে। এবং ছোটবেলায় তার চেহারা নিয়ে পণ্ডিত মশাইরা একটু ঠাট্টা বিদ্রুপ করত এবং তাকে দুটি নামে ডাকা হতো, একটা হচ্ছে শিমুল ফুল, শিমুল ফুল দেখতে হয়তো বা সুন্দর, দূর থেকে দেখতে সুন্দর লাগে কিন্তু শিমুল ফুলের কিন্তু ওই রকম গন্ধ নেই এবং সেটি আমাদের কাছে খুব একটা ভালো ফুল হিসেবে ধরা দেয় না, দেখতেই সুন্দর তার সেরকম কোনো গুণাবলী নেই, গন্ধটা আসলে গুণাবলী হিসেবে ব্যবহার করা যায়। সেই সাথে মাকাল ফল, মাকাল ফলের কথা তোমরা আগেই হয়তো শুনেছো, মাকাল ফল এমন একটি ফল যেটি দেখতে অনেক সুন্দর, খুবই লোভনীয় মনে হবে, মনে হবে যে এই ফলটা কত না সুন্দর, কিংবা খেতে হঠাৎ করে যে কে দেখবে মনে হবে যে এই ফলটা মনে খুব সুস্বাদু,
কিন্তু এই ফলের ভেতরটা এতটাই খারাপ, দেখতে এতটাই কুৎসিত এবং সেই সাথে দুর্গন্ধযুক্ত, তার মানে অন্তঃসার শূন্যতা বোঝানো হয়েছে। এবং অনুপমেরও জীবনের, তার যে ব্যক্তি জীবনে অন্তঃসার শূন্যতা সেটি এখানে ফুটিয়ে তিনি নিজেই, সে নিজেই স্বীকার করছে। কিন্তু অনুপমের এই বিষয়টি নিয়ে খুব একটা রিগ্রেট নাই কিংবা তার অনুশোচনা নেই এবং সে বলছে পরবর্তী জীবনে আমি যদি আবার জন্মান্তরবাদে, যে অনেকে বিশ্বাস করেন জন্মান্তরবাদে যদি আবার জন্ম হয় তাহলে আবার যেন এই অনুপম হিসেবেই সে জন্মগ্রহণ করেন। এবং সে বলছে যে আমার মুখের স্বরূপ, তার মানে যাকে পণ্ডিত মশাইরা বলছে মাকাল ফল কিংবা বাইরে থেকে দেখতে সুন্দর বা শিমুল ফুল, এরকম রূপ নিয়ে আমি আবার যাতে জন্মগ্রহণ করি এবং পণ্ডিত মশাইরা আমাকে দেখে বিদ্রুপ করুক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু কারণ তার প্রতি, নিজের সৌন্দর্যের প্রতি তার একটা ভালোবাসা আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমার পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন, ভোগ করিবার সময় নিমিষ মাত্র পান নাই। আমরা পেয়ে গেলাম অনুপমের বাবা ছিলেন একজন উকিল, তিনি ওকালতি ব্যবসা করতেন এবং একটা সময় পারিবারিকভাবে অনুপমরা ছিল গরিব, কিন্তু এখন তারা অবস্থা সম্পন্ন ধনী হয়েছে। যদি একটু কড়া করে বলতে চাই তাহলে অনেকটা, যদিও এটা বলা ঠিক হবে না আঙুল ফুলে কলা গাছ এটা এটা না, কারণ তার বাবা কষ্ট করেই হয়তো ওকালতি করেই তার জীবনকে পানি করেই একটা অবস্থায় সে নিয়ে এসেছে, কিন্তু যে সে নিজে কিন্তু কোনো ভোগ করতে বা উপভোগ করতে পারেনি। এবং বলছেন যে মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ, তার বাবা অবকাশ পেয়েছে জীবনে একবার, সে অবকাশটা হচ্ছে মৃত্যু। এর আগে তেমনভাবে কোনো অবকাশ তার বাবা পায়নি, শুধু টাকার পেছনে সে দৌড়িয়েছে এবং তার পরিবারকে একটা ভালো জায়গায় রাখার জন্যই সে চেষ্টা করে গেছে, নিজে উপভোগ করতে পারেননি, সেই কথাটা আমরা অনুপমের মাধ্যমে জানতে পারলাম। এরপরে দেখো, আমার তখন বয়স অল্প, মার হাতেই আমি মানুষ, তার মানে যে সময়টা তার বাবা মারা গেল, মানে ছোট বয়সেই অনুপমের বাবা মারা গিয়েছে এবং তারপর থেকে অনুপম তার মার কাছেই মানুষ হয়েছে। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এ কথা তিনিও ভুলেন না, আমাকে ভুলিতে দেন না। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমরা আমার পুরোপুরি বয়সই হইল না। ছোটবেলা থেকেই, বাবা মারা যাওয়ার পরে থেকেই আমরা জানতে পাই যে সে মায়ের কাছে মানুষ হয়েছে এবং কোলে কোলেই মানুষ, অনেকটা আদরেই সে মানুষ হয়েছে। এবং এরপরে সে বলছে এই জন্য হয়তো বা পুরোপুরি বয়স হলো, তার মানে 27 বছর বয়সে এসেও একজন যুবক বয়সে একটা মানুষের যেসব বৈশিষ্ট্য থাকার কথা সেই সব বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি যে অনুপমের মধ্যে তৈরি হয়নি, এখনো সে মনে হচ্ছে শিশু। তো এবং সে আরেকটু তার যে বৈশিষ্ট্য সেটি বর্ণনা করছে একটা উপমা দিয়ে। সে বলছে আজও আমাকে দেখলে মনে হইবে যে আমি দেবী অন্নপূর্ণার কোলে গজাননের ছোট্ট ভাইটি, তার মানে সে হচ্ছে অন্নপূর্ণা, মানে দেবী দুর্গার কোলে গজানন, গজানন বলা হচ্ছে আমাদের সিদ্ধিদাতা দেবতা গণেশকে বলা হচ্ছে, গণেশের ছোট ভাই হচ্ছে কার্তিক, এই কার্তিককে বোঝানো হচ্ছে, তার মানে দেবী দুর্গার কোলের মধ্যে বসা আমরা দেখতে পাচ্ছি একদম ছোট যে কার্তিক, সেই কার্তিকের সাথে নিজেকে তুলনা করছে অনুপম নিজেকে। তার মানে এই জায়গায় তার নিজের সম্পর্কে নিজের যে আত্মসমালোচনা, এই আত্মসমালোচনার ক্ষেত্রে কোনো ঘাটতি আমরা দেখতে পাচ্ছি না। এবং সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি অনুপমকে কিছুটা ধন্যবাদ আমরা আগে থেকে দিয়ে নিতেই পারি, কিন্তু এটাও আমাদের স্বীকার করে নিতে হবে অনুপমের চারিত্রিক কিছু ঘাটতি ছিল, চারিত্রিক দৃঢ়তা ছিল না, চারিত্রিক একটা বৈশিষ্ট্য, একটা যুবক 27 বছর বয়সের একজন পূর্ণাঙ্গ মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য থাকার কথা সেই চারিত্রিক বৈশিষ্ট্য অনুপমের মধ্যে ছিল না। এরপরে আমরা দেখতে পাই যে অনুপম তার মামা সম্পর্কে, তার পরিচয়, পরিবার সম্পর্কে আমাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং তার মায়ের বাইরেও আরেকটা অভিভাবক, প্রধান অভিভাবক
আমরা জানি অনুপমের ছিল, সেটি হচ্ছে তার মামা, তার মামাই, এবং তাকে বলা হচ্ছে যে তা আমার মামা হচ্ছে পৃথিবীতে ভাগ্য দেবতার, আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। তার মানে অনুপমের যে যত তার ভাগ্য সেটি প্রথমে আসলে মামার কাছে আসে, মামা সেটি বাস্তবায়ন করে। তার মানে মামা যদি বলে তোমার ভাগ্যে এটি নেই, তার মানে অনুপমের ভাগ্যে সেটি নেই। মামা যদি বলেন এখন রাত অনুপমের জন্য, তখন রাত। মামা যদি বলেন অনুপম দিন হয়েছে, তখন অনুপমের জন্য হ্যাঁ দিন হয়েছে মামা। ব্যাপারটা এরকম ছিল, এতটাই নিয়ন্ত্রিত ছিল অনুপমের জীবন তার মাতুল দ্বারা, তার মানে তার মা এবং তার মামার দ্বারা অনুপমের জীবনটা নিয়ন্ত্রিত ছিল। সে সম্পর্কে অনুপম কি বলছে, আমার আসল অভিভাবক আমার মামা, তিনি আমার চেয়ে বড় জোর 6 বছরের বড়। এই এই 6 বছর জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, অনুপমের থেকে 6 বছরের বড় হচ্ছে তার মামা, কিন্তু 6 বছরের বড় খুব একটা বড় নয়। কিন্তু তারপরে তার কর্ম দিয়ে সে এমন একটা জায়গা তৈরি করে নিয়েছে, সে অনুপমের একদম অভিভাবক হয়েছে, এবং অনুপম তার মামার মতের বিরুদ্ধে যাওয়ার মতো কোনো জায়গা নেই। এবং সেই ব্যাপারটা একটা উপমা দিয়ে অনুপম প্রকাশ করছে এইভাবে, কিন্তু ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। কে শুষিয়া লইয়াছে? মামা শুষিয়া লইয়াছেন। কার মতো করে? ফলগুর বালির মতো। ফলগু একটি নদী, ভারতের উত্তর ভারতের একটি নদী হচ্ছে ফলগু। এই ফলগুর ধারা, ফলগু ধারা এই শব্দটা তোমরা হয়তো এর আগে শুনেছ। তো এই নদীর একটা বৈশিষ্ট্য আছে, এই নদীর ওপরে ওপরের স্তরে হচ্ছে বালির আস্তরণ এবং নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তোমরা এমনিতেই দেখবে কোন একটা জায়গায় যদি তুমি তোমরা বালির স্তূপ দেখো, সেখান থেকে যদি তোমরা পানি যদি দাও, দেখবে নিচ দিয়ে পানিটা প্রবাহিত হয়। বালি বালির বাঁধ শব্দটা তোমরা আগে শুনেছো, বালির বাঁধ কখনো পানি আটকাতে পারে না। একই রকম ভাবে ফলগু নদীর বৈশিষ্ট্য হচ্ছে তার উপর দিয়ে বালির আস্তরণ, কিন্তু নিচ দিয়ে পানির ধারা প্রবাহিত হয়ে যাচ্ছে। এবং এই একই রকম ভাবে মনে হচ্ছে ফলগু সব কিছু জল তার নিজের বুকের মধ্যে যেমন কি যেমনটি নিয়ে নিয়েছে, অনুপমের মামাও একই রকম ভাবে অনুপমের পরিবারের সব কিছু, সব দায় দায়িত্ব এমন ভাবে নিজের কাঁধে নিয়ে নিয়েছে, মনে হচ্ছে সব কিছু শুষে নিয়েছে পরিবারের নিজের মধ্যে। এবং তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গুণ্ডুস রস পাইবার জো নেই। গুণ্ডুস শব্দটা হচ্ছে এক মুখ কিংবা এক হাতে যে পরিমাণ পানি ধরে সেরকম, মানে সামান্য পানি, খুব অল্প বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হচ্ছে। তার মানে তাহাকে না খুঁড়িয়া, তার মানে তার তার নিয়ন্ত্রণের বাইরে গিয়ে, কিংবা সে যদি না চায় সেখান থেকে এই পরিবারের কোনো কিছুই জানা সম্ভব না, কোনো রস বের করা সম্ভব না। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না, যেহেতু পরিবারের দায়িত্ব সব কিছু, যত কাজ আছে, যত সিদ্ধান্ত নেওয়ার জন্যে একটি নির্দিষ্ট লোক আছে, সেই লোকটি হচ্ছে অনুপমের মামা। সেই জন্যে 27 বছর বয়সে এসেও অনুপমকে পরিবার নিয়ে কোনো কিছু ভাবতে হয়নি, সেই ভাবার পরিবেশও তৈরি হয়নি। এবং যেহেতু ভাবার পরিবেশ তৈরি হয়নি, সেই ভাববার মতো নেতৃত্বের গুণাবলীও অনুপমের মধ্যে তৈরি হয়নি। এরপরে অনুপম নিজের সম্পর্কে বলছে, নিজের সম্পর্কে কি বলছে, কন্যার পিতামাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র। তার মানে বিয়ের বাজারে যদি কন্যা দায়গ্রস্ত পিতা যারা আছে, তারা যদি অনুপমকে তাদের কন্যার বিয়ের জন্যে ঠিক করেন, তাহলে তারা সবাই অন্তত একটা দিক বিবেচনা করবেন কিংবা ইতিবাচকভাবে নেবেন, সেটি হচ্ছে অনুপম হচ্ছে সৎপাত্র, মানে খুব ভালো পাত্র। কারণ অনুপম বলছে তামাক টুকু পর্যন্ত খাই না, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। অনুপম যে নিজের ইচ্ছা থেকে ভালো মানুষ হয়েছে, অনেক অনেক খারাপ চারিত্রিক গুণাবলী একসময় তার চরিত্রে ছিল, সেখান থেকে সে নিজের চেষ্টায় যে ভালো মানুষ হয়েছে, ব্যাপারটি কিন্তু তা না। সে বলছে আমি কেন ভালো মানুষ, অনুপম বলছে যে আমি ভালো মানুষ। কেন ভালো মানুষ? কারণ ভালো মানুষ হওয়ার জন্য কোনো ঝঞ্ঝাট নাই, এই জন্য সে ভালো মানুষ। তার মানে যেহেতু তার জীবনে কোনো কর্ম নেই, কাজ নেই, খারাপ মানুষ হওয়ার তার যোগ্যতাই নেই, কিংবা মানুষ যখন কাজ করে, কাজের মধ্যে থাকে, তখন তার বিভিন্ন ইতিবাচক নেতিবাচক বিভিন্ন দিক তৈরি হয়। কিন্তু একটা মানুষ যখন কোনো
ডিসিশন মেকিং এ কিংবা কোনো কাজের মধ্যে সম্পৃক্ত থাকেই না, তখন তাকে নিয়ে ভালো কি মন্দ কি কোনো কিছুই তাকে নিয়ে কোনো যায় আসে না। এবং এই ভালো মানুষগুলো সমাজে খুব একটা উপকারে আসে না, কাজ করলে ভুল হবে কিন্তু তারপরে আবার সেখান থেকে শুধরানোর উপায় আছে। সত্যিকারের ভালো মানুষ কাজের মাধ্যমে তৈরি হয়, কিন্তু অনুপমের মধ্যে এই জিনিসটা তৈরি হয়নি এবং সে নিজেকে সে স্বীকার করেই নিচ্ছে যে ভালো মানুষ হওয়ার মধ্যে কোনো ঝঞ্ঝাট নেই, এই জন্যই আমি ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত মা না মানিবার ক্ষমতা আমার নাই। ক্ষমতা যে শব্দটা ব্যবহার করেছে, মায়ের আদেশ মানার ক্ষমতা তার আছে, কিন্তু কেন আছে এটি আসলে না মানার ক্ষমতা তার নাই। মায়ের মতের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা যেহেতু তার নাই, তার মানে তার সব আদেশ নিষেধ সবকিছু মেনে চলার ক্ষমতা তার অটোমেটিকই আছে। এটি কিন্তু তার খুব একটা গুণাবলী না, এবং এটি একটা ব্যঙ্গভাবেই সে নিজের এই যে সেই সময়ের চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের সামনে তুলে ধরছে। এটি কিন্তু অনুপম কোনো ইতিবাচক দিক হিসেবে আমাদের সামনে তুলে ধরছে না, এটা যে তার চারিত্রিক সীমাবদ্ধতা ছিল সেই দিকেই আমাদেরকে তিনি বোঝানোর চেষ্টা করছেন। অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হইয়াছি। অন্তপুর মানে হচ্ছে বাড়ির ভেতরের, কারণ অন্তপুর বলতে আসলে বোঝানো হয় যে মা কিংবা দাদি কিংবা স্ত্রী, তাদের বিশেষ করে মাকে এখানে বোঝানো হচ্ছে, তার শাসনের চলিবার মতো করিয়াই আমি তৈরি হইয়াছি। যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। একটু হাস্যরসাত্মকভাবেই অনুপম বলছে যে এই যে যে অন্তপুরের শাসনে চলার জন্যই যে অনুপম তৈরি হয়েছে, এই দিকটি যাতে করে খেয়াল রাখে। কে খেয়াল রাখে? যদি কোনো মেয়ে স্বয়ম্বরা হয়। এখন স্বয়ম্বরা কি জিনিস? স্বয়ম্বর সভা সম্পর্কে তোমরা হয়তো কেউ কেউ শুনেছ। স্বয়ম্বরা হচ্ছে যে নারী নিজের বর নিজে পছন্দ করে নেয়, স্বয়ম্বর সভা হয় বিয়ের আগে। তোমরা সীতার স্বয়ম্বর সভা কিংবা দ্রৌপদীর স্বয়ম্বর সভার সম্পর্কে হয়তো শুনতে পারো। এই এই পৌরাণিক এই এই জায়গাগুলোতে এই স্বয়ম্বর সভাগুলো হতো, এবং বিয়ের আগে রাজা তার কন্যা বিয়ে দেওয়ার আগে স্বয়ম্বর সভার আয়োজন করতো, এবং সেখানে বিভিন্ন রাজ্যের রাজকুমাররা আসতো এবং সবাই এসে তাদের নিজেদের যোগ্যতা গুণাবলী প্রদর্শন করে, এবং তাদের ভেতর থেকে রাজকন্যা তার ইচ্ছা মতো তার পছন্দের পুরুষটি বরকে পছন্দ করে নিত। এটাকেই বলা হচ্ছে স্বয়ম্বর সভা। তার মানে এরকম স্বয়ম্বরা যদি কেউ হয়, নিজে বরকে পছন্দ করার মতো এরকম জায়গায় যদি কোনো মেয়ে যায়, তাহলে যেন অনুপমকে সে কনসিডারেশনে রাখে, তার মানে মাথায় রাখে অনুপমের কথা। কেননা সে অন্তপুরের শাসন মেনে চলার জন্যই তৈরি হয়েছে, এবং এটা মেয়েদের জন্য হয়তো বা ভালো দিক, এটাই হয়তো মনে করছে অনুপম যে মেয়েরা যা বলবে, তার মানে স্ত্রী যা বলবে সেই কথা শুনে অনুযায়ী অনুপম চলবে। এরপরে দেখো, অনেক বড় ঘর হইতে আবার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত আছে। এই বিশেষ মতটা হচ্ছে যে এই বিশেষ মতটা কি, এটি পড়লেই প্রকাশ পাবে। ধনীর কন্যা তাহার পছন্দ নয়, আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত, তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না। টাকা নেই আবার টাকা দিকে দিতে কসুর করিবে না, ব্যাপারটা কেমন হয়ে গেল? টাকা নেই, টাকা নেই বলতে তার ওইরকম ঐশ্বর্য নেই, কিন্তু যা আছে তাই একদম উজাড় করে দিবে। তার মানে ধনাঢ্য মেয়েকে একটা ধনাঢ্য বাড়িতে বিয়ে দিলে যদি কন্যার বাবা একটু নিচু হয়, মানে অবস্থার দিক থেকে একটু নিচু জায়গার হয়, তাহলে সবসময় সে মাথাটা নিচু করে সবকিছু উজাড় করে কন্যা যাতে ভালো থাকে এই দিকটি চেষ্টা করে, এটি আসলে চাচ্ছে অনুপমের মামা। একই বয়সে একই লেভেলে, তার মানে অনুপমদের মতোই যদি ধনী পরিবারে বিয়ে দেওয়া হয় অনুপমকে, কিংবা তার চাইতে উঁচু পরিবারে বিয়ে দেওয়া হয়, তাহলে হয়তো বা অনুপম বিশেষ করে তার মামা মাথা উঁচু করে চলতে পারবে না, একটা সমানে সমানে ব্যাপার হবে। এই জিনিসটা অনুপমের মামা মেনে নিতে পারছে না, সে চাচ্ছে সে পাবে সব কিছু, আবার নিজে যা ইচ্ছা তাই করতে পারবে, এবং সেটি প্রকাশ করছে। দেখো এইভাবে তিনি এমন বিহাই চান যাহার টাকা নাই, কিন্তু অথচ টাকা দিতে কসুর করিবে না, যাহাকে শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাদা হুকায় তামাক দিলে
যাহার নালিশ খাটিবে না, তার মানে বাড়িতে আসলে যদি সেরকম তাকে সমাদর নাও করা হয় সেটি খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হবে না। এটি নিয়ে ওই কন্যাপক্ষ স্ত্রীপক্ষ কোনো রকম দোষ ত্রুটি ধরতে পারবে না, মানে যা ইচ্ছে তাদের সাথে ব্যবহার করা যাবে, যা ইচ্ছা তাই ব্যবহার করা যাবে নিজের ইচ্ছা মতো। এই যে একটি কি বলা চলে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মতো নিজেকে প্রতিষ্ঠিত করার একটা চিন্তা অনুপমের মামার মধ্যে আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি অনুপমের বিয়ের জন্যে মেয়ে দেখা এবং তার বিয়ের আলাপটা আমরা দেখতে পাবো। সেটি শুরু হয় আসলে অনুপমের বন্ধু হরিশের মাধ্যমে। অনুপমের বন্ধু হরিশ কানপুরে চাকরি করে, সেখান থেকে ছুটিতে যখন কলকাতায় সে এসেছে তখনই আসলে বিয়ের ব্যাপারে একটু আলোচনা হয়। সেই কথা অনুপম আমাদেরকে বলছেন, আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে, সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। তার মানে একটি মেয়ের খোঁজ কানপুরে, সে একটা মেয়ের খোঁজ জানে অনুপমে, যেহেতু 27 বছর বয়স হয়ে গেছে অনুপমের এবং লেখাপড়া শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবেই যুবক বয়সে এখন তার জীবনের একটা অধ্যায় পরে এখন যে তার অধ্যায়টা আসছে এটা তাকে বিয়ে করা, এটাই তার জীবনের স্বাভাবিক ব্যাপার, বিয়ে তাকে করতে হবে, এরকম একটা ব্যাপার তার সামনে আসতে চলে আসছে। এবং অনুপম সেটি প্রকাশ করছে, দেখো কিভাবে, কিছুদিন পূর্বেই এমএ পাস করিয়াছি, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে শুধু ছুটি ধুধু করিতেছে, পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। নিজেকে কিভাবে ছোট করে উপস্থাপন করছে অনুপম, দেখো যে পরীক্ষা শেষ হয়ে গেছে, সামনে ছুটির ধুধু পড়িব, ছুটি বলতে যে তার লেখাপড়া ছুটি তার না, জীবনেরই ছুটি এখন, যেহেতু লেখাপড়া নেই এখন সম্পূর্ণটাই অবসর, এবং এর মধ্যে বিয়ের ব্যাপারটা তার জীবনে যে ঘটতেই পারে তার কিছুটা ইঙ্গিত অনুপম আমাদের সামনে দিচ্ছে। এবং তার অন্য কোনো কাজ নেই, সে কাজের মধ্যে পরীক্ষা নাই, উমেদারি নাই, উমেদারি বলতে আসলে বোঝানো হচ্ছে চাকরির জন্য চেষ্টা, প্রচেষ্টা, তদবির, চাকরি তো নাই, নিজের বিষয়ে, নিজের বিষয় আদি বিশেষ করে নিজের এমনকি পরিবারের কোনো বিষয়েই সম্পর্কে তার কোনো চিন্তা করার যোগ্যতাও নেই, কোনো দরকারও নেই, তার মামা আছে, এবং সেই শিক্ষাও নেই। কারণ শিক্ষা নেই কেন বলছে, কারণ এই অভিজ্ঞতা তার জীবনে ঘটেনি যে নিজের পরিবারে কিংবা নিজের দেখভাল ভালো মন্দ কীভাবে বিচার করতে হয়, কিভাবে চলতে হয় এই ব্যাপারটি সে শিখেনি, কারণ সেই শেখার সুযোগ তার মামা তাকে দেয়নি, সেই স্পেসটা ছেড়ে দেয়নি তার মামা, তার মামাই সব কিছু নিয়ন্ত্রণ করে রেখেছে। অনুপম ওই যে গজাননের ছোট ভাই ভাইটি, অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, সেটি এখনও 27 বছর বয়সে এসেও অনুপম ওই জায়গাতেই আছে, এবং এর কারণ হিসেবে অনুপম স্বীকার করে নিচ্ছে, থাকিবার মধ্যে ভেতরে আছে মা এবং বাইরে আছেন মামা। তার জীবনে এখন থাকিবার মধ্যে ভেতরে আছে মা, তার মানে অন্তপুরে, বাড়ির মধ্যে আছে তার মা, এবং বাইরে তার যে চিন্তার জগৎ কিংবা তার যে ক্রিয়া কর্ম পরিবার সব জায়গা জুড়ে একটা মানুষ স্থান দখল করে আছে, আর কেউ সেখানে নেই, সেটি হচ্ছে তার মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারীরূপের মরীচিকা দেখিতে ছিল, আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরুমর্মরে তাহার গোপন কথা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে। এবং এই কথা শোনার পরে যে আসলে অনুপমের হৃদয়ে একটা অন্যরকম ভাবাবেগ তৈরি হলো, এই জিনিসটা সে প্রকাশ করছে। আমার শরীর মন বসন্ত বাতাসে বকুলবরের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলোছায়া ভুলিতে লাগিল, একটা কল্পনার জাল সে বোনা শুরু করে দিয়েছে। হরিশ মানুষটা ছিল রসিক, রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষার্ত। আমি হরিশকে বললাম, একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো। দেখো এই যে বলছে একবার মামার কাছে, তার মানে তার বিয়ে করার যদি ইচ্ছাও হয়, এই ইচ্ছা বাস্তবায়ন করার ক্ষমতা অনুপমের নাই। এতদূর পর্যন্ত আমরা যে গল্পটা এগোলাম এটি হচ্ছে এই অপরিচিতা গল্পটি 4টা খণ্ডে বিভক্ত আছে, তোমরা যখন গল্পটি পড়বে তখন দেখবে। তার মধ্যে প্রথম খণ্ডটি আমি তোমাদেরকে পড়িয়ে শোনালাম এবং সেই সাথে গুরুত্বপূর্ণ জায়গাগুলো একটু বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করলাম। আগামী ক্লাসে আমরা একটু আরও দ্রুত যেতে পারবো, কারণ আমাদের পাঠ লেখক পরিচিতি সম্পর্কে আগামী ক্লাস সেভাবে বলতে হতে পারবে না, ক্লাসটা দ্রুত হবে। এবং আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতে হচ্ছে আবার, কারণ সময়ের একটি ব্যাপার আছে। তোমাদের আগামী ক্লাসে তোমাদের আমি তোমাদের কিন্তু পড়া দিয়েছি, এটা একটু মাথায় রাখবে যে টিকা এবং শব্দার্থ যে অংশটুকু আছে একটু লম্বা অংশ আছে, দেখে একটু ভয় পেয়ে যেও না, সেগুলো একটু জানার দরকার আছে, এটি পড়বে। এবং সেই সাথে পাঠ পরিচিতি যে অংশটুকু আছে একটু পাঠ পরিচিতি একটু বেশি করে বারবার পড়বে। তো আজকের মতো তোমাদের কাছে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে যারা আজকের এই ক্লাসে আমার সাথে উপস্থিত ছিলে, এবং তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে
এবং আগামী ক্লাসের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।